আমন্ত্রণ জানাচ্ছি এক মিনিটে আজকের বাংলাদেশে, সাথে আছি আমি তাসলিমা আতিথি। শান্তিরক্ষা মিশনে তিন দশক ধরে অবদান রাখছে বাংলাদেশ, বললেন প্রধানমন্ত্রী। বিএনপির চোদ্দ বছরের আন্দোলন এক পদ্মা সেতুতে ম্লান, বললেন কাদের। রপ্তানিতে সিআইপি সম্মাননা পেলেন 180 ব্যবসায়ী। কোরবানির পশুর হাট সরবরাহ বাড়লেও দাম বেশি, ক্রেতা কম। জুলাই থেকে টিসিবির কার্ডধারী 1 কোটি পরিবার পাবে ওএমএস এর চাল। ব্যবসায়ীরা কারসাজি করলে চামড়া বিদেশে রপ্তানি, বললেন বাণিজ্যমন্ত্রী। ঈদকে কেন্দ্র করে বেড়েছে প্রবাসী আয়, 23 দিনে এলো 19,403 কোটি টাকা। ঈদের পর চমক দেখাবেন হিরো আলম। মানি লন্ডারিং মামলা জি কে শামীম সহ 8 জনের রায় 17 জুলাই। এক্সপ্রেসওয়েতে মাইক্রোবাস চাপায় ট্রাফিক পুলিশ সহ 2 জন নিহত। এখানে শেষ করছি এক মিনিটের আজকের বাংলাদেশ। এই নিউজটি আপনারা পরবর্তীতে শুনতে পাবেন জাগো এফএম 94.4 এর অ্যাপে। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জাগোনিউজ24.com। ধন্যবাদ সবাইকে।